এই জায়গাটা খুব দারুণ। আমি ভাবছি যে এই প্লেসটা নিয়ে আসি কাজ করবো। তো এটা গতকালকে আমি এই জায়গাটায় এসেছিলাম, আর এসে দেখে গিয়েছি যে এটা কীরকম, মানে এরকম স্পেশালি আমি ওয়েট করছি যে কখন সূর্যটা আরেকটু নিচে নামবে। সূর্যটা একটু নিচে নামবে যখন, তখন এটা একটা পানির রিফ্লেকশন, প্লাস সূর্য থেকে যে লাইটটা বের হয়, হ্যাঁ, একটা গোধুলি যে একটা আভা তৈরি হবে চারপাশটায়, একটু মানে কিছু দেখবো কিছু দেখবো না, একটা মানে গোলক ধাঁধা, একটা লাইটের একটা ফোকাস চারদিকে ছড়িয়ে যাবে, সেটাকে নিয়েই কাজ করার ইচ্ছা বলো তো। সেই জন্য আমি তো ওয়েটও করছি এখানে, আমি জায়গাটা একটু দেখাই যে মানে কীরকম এটা। দেখি যে একটু মানে এটা আছে, এটা নিয়ে আমি পেন্টিং করেছিলাম অনেক আগে একবার। আমার মনে হয় কিছুক্ষণ পরে এমনও হতে পারে যে সূর্যটা মনে হয় এখন যদি অস্ত যায়নি হয়তো দেখাও যেতে পারে একটু। হ্যাঁ, আগে যে রিজেলটা ছিল সেটা এটা না, এটা আমি নতুন করে আনিয়েছি আর কি। এই রিজেলটা আমার আগের রিজেলটা অনেক ভালো ছিল, ওইটা উইনসন নিউটনের ছিল, আমি পরবর্তীতে দেখাবো সেটা। এই রিজেলটা আমার নতুন একজনের মাধ্যমে আমি আনিয়েছি, এটাও ইটালিয়ান। বাট এই এটা নামটা কী যেন আমি ঠিক বুঝতে পারছি না এটা নামটা, তাহলে আপনাদেরকে জানালেও ভালো হতো আর কি যে এটা কী ধরনের। বাট এটা খুবই স্ট্রং, মানে অ্যাজ ইউজুয়াল যে ধরনের রিজেল পাওয়া যায় মার্কেটে, মানে আমাদের ঢাকায় নিউ মার্কেটে যে ধরনের রিজেল পাওয়া যায় এগুলো কিন্তু অনেকটা যে মানে খুব মজবুত না আর কি, স্ট্রং না। আমার মনে হয় যে যারা রেগুলার প্লেন এয়ারে কাজ করতে যান আপনারা, হ্যাঁ, আমার মনে হয় এর জন্য খুবই স্ট্রং রিজেল দরকার, লাইক এটার মতো অথবা আরও কিছু ভালো রিজেল পাওয়া যায়, সেটা আপনি বিভিন্ন জায়গা থেকে মানে আপনি সার্চ করে দেখতে পারেন। এখন তো অ্যাভেলেবেল অনেক কিছু পাওয়া যায়, amazon.com মনে হয় আছে, অনেক জায়গায় আছে এটা আর কি। তো আর অ্যাভেলেবেল যেগুলো পাওয়া যাচ্ছে নিউ মার্কেটে কিংবা খুব সাধারণভাবে যেগুলো পাই, সেগুলো কিন্তু ছবি আঁকার জন্য না, আমার মনে হয় খেলনার মতো, জাস্ট এটা এতটা ই না, আর ওটা খুব প্রফেশনাল না আর কি। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে প্রফেশনাল ইদল যেগুলো আছে সেইগুলো আমাদের এখানে খুব কম আছে, সো এই জন্য আপনাকে বাইরে থেকে আনতে হবে, এখানে নাই। এমনকি কাঠেরও তো ভালো ইদের কাঠের কিছু আছে, কিংবা ওয়াইল অ্যাক্রিলিক করার জন্য আছে। যদি জল রঙের জন্য বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ভালো ইজেল নাই, ট্রুলি নাই। আমার যখন আগের ইজেলটা নষ্ট হয়ে গেল তখন আমি একটা ভালো ইজেল আনার জন্য অনেক চেষ্টা করলাম, আমি কোথাও খুঁজে পাইনি। আর এখন তো অবশ্যই পাওয়া যাচ্ছে ভালো ইজেল, অনেক ধরনের ইজেল আছে এখন, হ্যাঁ, মানে মানে অনেকেই মনে করে যে মানে ইজেলে কাজ করাটা খুব সহজ, সেরকম তার জন্য ভালো ইজেল দরকার। আমার মনে হয় ভালো ইজেল না হলে খুব সহজে ওরকমভাবে কাজ করাটা সো টাফ, ইজেল ভালো হতে হবে আগে। আরেকটা ব্যাপার হলো যেটা, সেটা হলো কালার প্লেটের ক্ষেত্রে, যে মানে ইজেল আছে কিন্তু প্লেট রাখার মতো, রং রাখার মতো যে সমস্যাটা হয় রাখতে গিয়ে, সেটা একটা প্রবলেম হয় অনেকে, মানে সেটা কীভাবে অনেকে বলে যে সেটা। সেক্ষেত্রে আমি যেটা ছিল, আমার এই ইজেলের সাথে কোনো কালার প্লেট ছিল না, আমি এটা কেটে আমি বানিয়ে, আমার কয়েকটা এটা এরকম আছে, ঠিক আমি নিজেই এটা করে নিয়েছি, এটা বানিয়ে নিয়েছি আর কি। এটা খুবই সহজ, এটা হয়ে গেলো সেটটা, জাস্ট এটা আমার সবাই করতে পারে চালে, এটা কাঠ দিয়ে একটা মাপ অনুযায়ী দেখে, কিংবা যদি স্পেলে কেউ কার কোনো প্রয়োজন হয় যে এটা কীরকম সাইজ, এটা মাপ কি, আমি সব কিছু দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমাকে যদি কেউ কমেন্ট বক্সে জানান আপনারা যে কী ধরনের বিস্তারিত, আমি সব কিছু দিয়ে দিতে পারবো ডিটেল, কোনো সমস্যা নেই। সময়টা আসলে খুব ভয়ঙ্কর, যে মানে বৃষ্টি চলে আসলো, তারপর সব কিছু নিয়ে পালাই গেলাম দৌড়ায়া, এখন আবার আসছি, এখন হাতে সময় খুবই কম, কারণ পনের সাতটায় সূর্য অস্ত যাবে, হাতে সময় এখন আর আসে মাত্র 20-30 মিনিট, সো শেষ করতে হবে দ্রুত কাজটা, কিছু করার নেই। আর এখন পরিবেশটা খুব সুন্দর, ওই আমি একটু দেখাই পরিবেশটা প্লিজ।
অনেক সময় এরকম হয় যে আসলে সময় খুব অল্প থাকে এখন মনে হয় আমি বুঝতে পারছি না কাজটা শেষ করতে পারবো কিনা ধরে তারপরে মনে হচ্ছে যে এটা আমি রেডি করে রেখেছিলাম পেপারটা আমার মাসিং করে রেখেছিলাম এটা এটা অ্যাকচুয়ালি সময়টা খুবই অল্প ছিল মানে সো আমি আমি 20 মিনিট সময় পাইছি সর্বোচ্চ 20 মিনিট অনলি হ্যাঁ সো 20 মিনিট সময়ে কতটুকু আর কাজ করা যায় তাই অবশ্য এটা অনেকটা মানে আমি জাস্ট একটা ইমপ্রেশনটা নিচ্ছি ঠিক আছে যে এটার ইমপ্রেশনটা জাস্ট মানে প্রকৃতিটা কীরকম আছে এটা মানে আমি চেষ্টা করছি যে জাস্ট একটা মানে এটার রূপটা কীরকম আছে জাস্ট একটা মুভমেন্ট সিম্পল নেওয়ার জন্য যত দ্রুত সেটা একটু ওয়েট টেকনিকেই করছি আর কি কাজটা ওয়েট টেকনিকে একটু হেভি ভারী করে অনেকটা ওয়াইল অ্যাক্রিলিক আমরা যেরকম পিগমেন্ট নিয়ে কাজ করি আমি জল রঙটা আসলে বিভিন্নভাবেই করতে ভালো লাগে আমার হ্যাঁ এটা মানে এটা এরকম না আমার কাছে কখনোই মনে হয় না এরকম যে এটা একটা আলাদা মিডিয়া মানে মানে একটা বিশাল কিছু মানে জলনটাকে এইভাবে শুধু ট্রান্সপারেন্ট করে করতে হবে শুধু স্বচ্ছ করে করতে হবে এরকম না আমার কাছে কখনো এরকম মনে হয় না যে মানে জল রঙটাকে নিয়ে আমি যে মানে কোনো মানে বাধা ধরা নিয়ম আছে যে এই নিয়মের মধ্যে জল রঙ করতে হবে নো নেভার এটা আমার কাছে কখনোই মনে হয় নি আমি আমার প্রয়োজনীয় স্বার্থে জলনটাকে আমি আমার মতো করে ব্যবহার করব আমার যেভাবে ইচ্ছা হয় করতে লাইক এটাই আর কি ব্যাপার সো এখন যেরকম খুব অল্প সময়ের মধ্যে তো আমি কী করছি আমার অল্প সময় হাতে আছে সো আমি চেষ্টা করবো এটাকে একটু ভারী পিগমেন্টে করছি হ্যাঁ একটু ডাই পিগমেন্টে করছি একটু শুকিয়ে নিচ্ছি সো এটাই বড় কথা আর কি হ্যাঁ আবার অনেক সময় খুব ট্রান্সপারেন্ট করে করছি খুব লেয়ার লেয়ার স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করছি সেটা অন্য ব্যাপার একটু সময়ের উপর ডিপেন্ড করে আর কি কিংবা আমার মুডের উপর ডিপেন্ড করছে যে আমি আসলে কী চাচ্ছি কিংবা কীভাবে আমি এটা করতে চাচ্ছি মূল কথা হলো এটা আসলে বৃষ্টি যদি না আসতো তাহলে তাহলে অন্যরকম হতে পারতো সব কিছুই মানে যেহেতু প্রথমে ওই বৃষ্টির কারণে পরবর্তীতে আর পারলাম না একটু ঝামেলা হয়ে গেল হুট করে বৃষ্টি চলে আসলে চলে গেলাম মাঝখানে প্রায় 1 ঘন্টা চলে গেল হ্যাঁ সো হাতে সময় খুব কম ছিল পরে যখন বৃষ্টি কমে গেল তখন পরিবেশটা কিন্তু দুর্দান্ত মানে অন্যরকম হয়ে গেল কিন্তু এত অল্প সময়ে আসলে যেটা হয় আর কি আমি এটা এই জন্যই দেখালাম যে এটা সর্বোচ্চ আমরা পেয়েছি হাতে 30 মিনিট 30 মিনিটও পাইনি 20 মিনিট পেয়েছি তার মাঝখানে সব কিছু আবার নতুন করে মানে সব কিছুকে রেডি করা দ্রুত সব কিছুকে রেডি করে কাজে প্রবেশ করা সো টাফ তো তারপরেও যে রেজাল্টটা মানে শেষ পর্যন্ত আসলো একদম যে হ্যাপি না তা না মানে একটা অন্যরকম একটা ওয়ার্ক হলো আর কি হ্যাঁ মানে এটাও একটা স্মৃতি যে এটাও একটা ভালো লাগে যে এত খুব অল্প সময়ের মধ্যে যতটুকু দাঁড় করানো গেল ব্যাট মানে একটা এটাও একটা প্র্যাকটিস এটাও তো মনে রাখার মতো যে আমি কী করছি একটু মনে রাখার মতো সো আপনাদের কাছ থেকেও আসলে অনেক কিছু আশা করি যে আপনারা এই যে আজকে যেমন এইভাবে কাজ করলাম হ্যাঁ এইভাবে কি আপনারাও কাজ করেন কি না যারা ভিডিওগুলো দেখেন আপনাদের ভালো মন্দগুলো অনেক সময় শেয়ার করেন তো আপনাদের কাছে জানতে চাই আসলে এইভাবে কাজ করা উচিত আপনাদেরও হ্যাঁ আমার কাছে মনে হয় আর কি যে এটা আর আমি অবশ্যই জানি যে আপনারা আমার অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু প্লিজ আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যাঁ আসলে আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুব উৎসাহিত হব আর অন্যভাবে কাজ করার কারণ অনেক সময় তো দিচ্ছি হ্যাঁ সো প্লিজ সাবস্ক্রাইব প্লিজ প্লিজ